চোরাবাইরে থানা বাই খবজা গোবিন্দপুর কামিব বাই থানি নগানা ওয়ান থেকে খরসা উমার চাকরা বিনিমুং রঞ্জিত নাথ বিনি নুখুনি বরক র ককশিল শাখা নুখুনি জাগা জমি রেজিস্ট্রেশন তৈ উইন অপার্টমেন্ট পার্টি কাখনি শাখা নান্ত শুক্লা বৈদান বুথার কাখনি ককশিল শাখা নুখুনি বরক র ঘটনা ঘটছে কালকে তাই সন্ধ্যার পরে তাই বিড়ি বিড়ি শেষ হয়ে গেছে তাই বিড়ি খাইন বিড়ি শেষ হয়ে গেছে তাই বাজারও বিড়ি নেওয়া তাইছেন বিড়ি নেওয়া খাওয়ার পরে তাই সন্ধ্যা 6:30টার সময় বাইরে গেছেন তখন তো রাত্রে 10টা বাজে গেছে তাই 8টা অবধি তাই বাজারে তখন এর পরে হইলে তাই বাড়িতে যাইন গিয়া আর এটা অল্প অল্প নেশা উশা করে নেছে এটা কেউ বুঝে খেউ না ওরকম আর এরপরে তো তাই 10টা বাজে গেছে যাই না করে আমরা সাইডের দিকে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি ফোন করে জানছি যে বাবা গেছে নতুন দিকে তারা কইছে না তাই তো আইছে না আর তার লগে যে চলে আর তাহলে ফোন করছি বলে চল বাবা তো আমার লগে 11:30 অবধি আসলো আমার লগে দোকানও একবার আগে একবার আসামে এরকম একটা ঘটনা হয়েছে বলে মারা গেছে আসাম পুলিশ আইছে তার বাড়িতে আমার সত্তার বাড়ির লগে তো আমরারও বাড়ি আইছে পরে জিজ্ঞাইছে যে আমরা জিজ্ঞেলাম কিতা ব্যাপার বলি এরকম হয়ে তো মারা গেছে আসাম কত বছর আগে হয়েছিল ইটা সঠিক আমি এখন একুরেট কইতে পারি না হ্যাঁ 12 থেকে 15 কত তো হইতো 7-8 বছর আগে কোন জায়গা কোন জায়গা হয়েছিল ঘটনাটা সোলগই বাজার তখন কি তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল এই ব্যাপারে কিসে শাস্তি হয়েছিল তার না আসাম পুলিশ তো আইসলো আইয়ে তো আতারে পাইছে না আইসলো আর গেছে আইসে গেছে রাস্তার কিনারে চপ্পল রাখা ডোস রাখা দূর দূরে দেখা যায় মেসলো বাস্তে চপ্পল ইতে ভালো থাকে স্কুল ইয়ে ওখানে ওখানে করছে আপনারা সন্দেহ কি দাও কার ক্ষতি হয় না তো শুক্ল বৈদ্য মানে আপনার স্বামীরে মারতে পারে মারতে পারে এটা জায়গা আমরা দলিল করতাম না বলি উল্লেখ পাইছে অথচ 22,000 টাকা চাইছি আমরা কাছে বৈদ্য ফোর্সার বেলুয়ান তো বলিয়া আর তো কোনো শত্রু নাই ওই আর তো কোনো শত্রু নাই আমরা আর কোনো শত্রু নাই দেখায় মারে তাহলে বাসায় যদি আমরা স্বামীকে না মারিয়ে ও পারেন্দার কুটাত বান্ধে যদি কইতো হইতো যদি বলে আমার আমরা টাকা দিলে ইলাম আছে আমরা মারিয়া যদি